এটা হচ্ছে কাটোয়া যাওয়া গাড়ি বর্ধমান থেকে ছাড়ে। এই দেখুন বর্ধমান জংশন, এটা বর্ধমান 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। কাটোয়া যাওয়া গাড়ি বর্ধমান 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। কাটোয়া সিঙ্গেল রুট আছে। এই যে বর্ধমান দেখতে পাচ্ছেন, বর্ধমান স্টেশন ফ্লাই, এই রুটটা হচ্ছে কাটোয়া সিঙ্গেল রুট আছে। এটা কাটোয়া যাওয়ার গাড়ি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে কাটোয়া যাওয়া গাড়ি ছাড়ে বর্ধমান স্টেশন থেকে।